দিলে নির্ভয়ের মতো আর কাউকে যাতে বর্বরতা শিকার না হতে হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল তহবিল। কিন্তু সেই তহবিলের টাকা খরচ করা হচ্ছে শাসক বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিতে। বিস্ফোরকে এই তথ্য প্রকাশে আসতে বিতর্ক শুরু হয়েছে মহারাষ্ট্রে। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে মহারাষ্ট্র সরকার এক আধিকারিক জানিয়েছে, জুন মাসে মুম্বাই পুলিশ নির্ভয়া তহবিল থেকে 220টি বোলেরো, 35টি টিগা, 200টি স্কুটি এবং 313টি বাইক কিনেছিলেন। যেসব মহিলারা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে সমস্যায় পড়ছেন তাদের যাতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয় এবং মহিলাদের নিরাপত্তা টহলদারির জন্য এই গাড়িগুলি ব্যবহার করার কথা ছিল। কিন্তু এখন ভিআইপিদের নিরাপত্তার জন্য এই গাড়িগুলির একটা বড় অংশ ব্যবহার করা হচ্ছে। তিনি মোট 47টি বোলেরো গাড়ি বিভিন্ন থানা থেকে তুলে এনে শাসক শিবিরের সাংসদ এবং বিধায়কদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছিল। এখনও 30টি গাড়ি এই কাজে ব্যবহার করা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একযোগে সরব কংগ্রেস এবং এনসিপি। আপনাদের আবারও জানিয়ে রাখছি, দিল্লির নির্ভয়ের মতো আর কাউকে যাতে বর্বরতা শিকার না হতে হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল তহবিল। কিন্তু সেই তহবিলের টাকা খরচ করা হচ্ছে শাসক দলের বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা দিতে। বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে যায় মহারাষ্ট্রে। সম্প্রতি এক সংবাদ সংস্থা মহারাষ্ট্র সরকারকে এক আধিকারিক জানিয়েছে, জুন মাসে মুম্বাই পুলিশ নির্ভয়া তহবিল থেকে 220টি বোলেরো, 35টি এর্টিগা, 200টি স্কুটি, 313টি বাইক কিনেছিল এবং এই সব মহিলারা কর্মক্ষেত্র থেকে যাতে বাড়ি ফিরতে সমস্যায় যারা পড়েছিলেন তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এবং মহিলাদের নিরাপত্তা টহলদারির জন্য এই গাড়ি ব্যবহার করা হয়। কিন্তু এখন ভিআইপিদের নিরাপত্তার জন্য এই গাড়িগুলি একটা বড় অংশ ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোট 47টি বোলেরো গাড়ি বিভিন্ন থানা থেকে তুলে এনে শাসক শিবিরের সাংসদ বিধায়করা নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছিল। এখন 30টি গাড়ি এই কাজে ব্যবহার করা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একযোগে সরব কংগ্রেস এবং এনসিপি। দিল্লির নির্ভয়ার যে ঘটনা ঘটেছিল তার সেই ঘটনা সবাই জানি এবং সেই বর্বরতা শিকার যাতে না হতে হয় সেই জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই তহবিলের টাকা শাসকদের বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে ব্যবহার করা হচ্ছে। এক সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক।